অনেক টাকা ফেরত দিতে হবে। ঝা চকচকে হোটেল থেকে বিলাসবহুল রিসর্ট, সম্পত্তির ছড়াছড়ি। প্রতারিত আমানতকারীদের প্রশ্ন, কেন রোজফারির এই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে না? সূত্রের খবর, এখনো পর্যন্ত গৌতম কুণ্ডুর সংস্থান প্রায় 400 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাকি সম্পত্তির তালিকা তৈরি করা হচ্ছে। ইডি সূত্রে দাবি, সম্পত্তি বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট মন্ত্রককে জানানো হয়েছে, টাকা ফেরতের বিষয়ে তাদের কাছে কোনো নির্দেশ আসেনি। টাকা ফেরতের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ দেখছেন না আইনজীবীদের একাংশ। এখন সারদার ক্ষেত্রে এবং রোজভ্যালির ক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে এর সঙ্গে সরাসরি রাজ্যের প্রশাসনের মাথাটা যুক্ত, এর প্রক্রিয়াটাও হতে সময় লাগছে। কিন্তু এই প্রক্রিয়া চালু যা আমরা করেছি, তা থেকে সবাই টাকা পাবেন, একটু ধৈর্য ধরতেই হবে। রোজভ্যালির মতোই অবস্থা আরেক বেআইনি আর্থিক প্রতিষ্ঠান এমপিএস এর আমানতকারীদের। তারাও হাপিতিশ করে বসে আছেন টাকা ফেরতের অপেক্ষায়। একটা প্রপার্টি বিক্রি হয়েছে, বেশিরভাগ প্রপার্টি এখনো বিক্রি হয়নি। এই বিডারটা না আসার পেছনে একটা বড় মুখ্য ভূমিকা এমপিএস কোম্পানির লোকেরা এখন নিয়েছেন। তারা হাইকোর্টেতে একটার পর একটা অ্যাপিল ফাইল করছেন, যদিও সেই অ্যাপিলগুলো একটার পর একটা ডিসমিস হচ্ছে, তা সত্ত্বেও করে যাচ্ছেন। এইটার জন্য একটা বড় সমস্যা, এমপিএস এর মানুষ টাকা ফেরত পাচ্ছেন না। সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে কমিশন গঠন করেছিল রাজ্য সরকার। কিন্তু 2014 সালের অক্টোবরের দাঁড়ি পরে কমিশনের কাজকর্মে, কমিশনের রিপোর্ট এখনো প্রকাশ্যে না এলেও সূত্রের খবর, সরকারের তৈরি তহবিল থেকে প্রায় 5 লক্ষ আমানতকারীকে টাকা ফেরত দিয়েছে সেন কমিশন। বাকি কয়েক লক্ষ আবেদনকারী এখনো টাকা ফেরত পাননি বলে দাবি। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সংসদে শরদ হয় তৃণমূল। তাদের দাবি, যেভাবে সুদের হার কমানো হচ্ছে তাতে রমরমা বাড়বে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানগুলির। Small depositors are all affected. Now when they are affected, what would they do as alternatives? This is a surefire way of opening up and encouraging chit funds. মোদী সরকার আবার এদিনই জানিয়েছে, বেআইনি আর্থিক প্রতিষ্ঠান কাণ্ডে কেউ যাতে আর প্রতারিত না হন সেজন্য শীঘ্রই আইন তৈরি করা হবে। হম লোক এক ড্রাফট ল হম লোগো নে বানায়া হ্যা কি জিন চিট ফান্ড কম্পানিও কি অ্যাক্টিভিটি আব বঙ্গাল মে হ্যায় ইয়া উড়িষ্যা মে হ্যায় তো ও তো কেবল আপনে রাজ্য কে লিয়ে বানা সকতে হ্যায়, পঞ্জাব আপনে রাজ্য কে লিয়ে কানুন বানা সকতা হ্যায়। হোয়াট ডু ইউ ডু উইথ রিগার্ড টু দোজ হু হ্যাভ আ মাল্টি স্টেট অল ইন্ডিয়া অপারেশন, তো উসকে লিয়ে এক সেন্ট্রাল ল হম লোগ ড্রাফট কর রহে হ্যায় অর বড় শীঘ্রই আপকে সামনে ও চর্চা কে লিয়ে ভি আয়েগা। ইতিমধ্যে যারা প্রতারিত হয়ে সর্বস্ব খুইয়েছেন তাদের একটাই দাবি, অবিলম্বে ফেরত দেয়া হোক আমানতের টাকা। প্রকাশ সিনহা, বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।